মানুষ যখনই অস্তিত্বের সংকটে পড়ে একজন পরিচালকের খোঁজ করে। সেই পরিচালকের পরিচালনায় নিশ্চিন্তে তার জীবন কাটাতে চায়। সেই পরিচালকের জায়গাটা আমার। ২০৪০ সাল, প্লিজ শুধু আজকের জন্য একটা শেল্টার চাই। ওরা আমার পেছনে পড়ে আছে, আমাকে মেরে ফেলবে। খাবার দিবে না। জানি এটা আমি একা পারবো না, ওরা আবার আসবে। ফাইন্ড হার। দিস ইজ ক্রেজি ম্যান। কী দেখলাম? এটা মুভি রিলিজ হয়েছে অবশ্য, এর ট্রেলার ছিল বাট মুভিটা অলরেডি রিলিজ হয়ে গেছে। সো আমি ওনাদের চ্যানেল দিয়ে দেবো, কমেন্টে আপনারা ডেফিনেটলি চেক করবেন। এটা হচ্ছে ইন্ডিয়া থেকে এক ব্রাদার আমাকে পাঠাইছে, হি ইজ দ্য ডিরেক্টর অ্যাকচুয়ালি, উনি মুভিটা ডিরেক্ট করছেন। দেখতেই পাচ্ছেন ইটস এ লাইক ইটস এ স্মল টিম প্রোডাকশন, ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট। ২০৪০ সালে কী হবে? আই থিঙ্ক মানে প্লট অ্যান্ড এভরিথিং ওয়াজ ভেরি গুড। পুরো মুভি রিয়াকশন করতে গেলে 50 মিনিটের একটা এপিসোড হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের কে জাস্ট লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, আর আমি ডেফিনেটলি মানে সরি, আমি ইউজুয়ালি ভিডিওতে বসে কখনো কিছু খাই না, আজকে খাইলাম। কারণ হচ্ছে আই রিসিভড দিস ড্রাই ফ্রুটস লাড্ডু আর কি, ফ্রম cookands.com। সো এখানে কতগুলো ছিল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 12টা লাড্ডু ছিল। ফ্রিজের শেলফ টাইম মোটামুটি ভালো। আমাকে আমার এক কলিগ পাঠাইছে, আই মিন অবভিয়াসলি কুক অ্যান্ডস থেকে আসছে, বাট আমার কলিগ আমাকে আর কি রেফার করছিল। সো আই ট্রাইড দিস অ্যান্ড জোস, দিস ইজ ভেরি টেস্টি অ্যান্ড গুড। আমি পার্সোনালি কোনো কিছু নিজের পছন্দ না হইলে বা হেলদি ফিল না হইলে আমি কখনোই প্রমোট করি না। আমাকে সেরকম আগে অনেক অফার আসছে, ইনফ্যাক্ট এটা অফারও না, আমি জাস্ট নিজে পার্সোনালি ট্রাই করলাম। ড্রাই নাটস, তারপরে হচ্ছে হ্যান্ডক্রাফটেড ইউজিং ডিফারেন্ট টাইপস অফ সিডস, এটা ইনফ্যাক্ট দেশি ঘি ইউজ করেছে এর মধ্যে, ইটস ভেরি টেস্টি অনেস্টলি স্পিকিং। সো আমি পুরো বক্সটা শেষ করলাম, তারপরে আমি হচ্ছে আপনাদেরকে মানে লেটিং ইউ নো যে এটা কেমন লাগছে। সো আই লাভড ইট, ডেফিনেটলি গোনা ট্রাই মোর। আপনারা ট্রাই করে দেখেন, স্পেশালি যারা হেলথ কনসিয়াস, ফিটনেস মেনটেন করেন, ইট উইল বি এ গুড ট্রাই। অ্যান্ড ডেফিনেটলি চেক আউট মাই বয়, ওনার নাম ভুলে গেছি আমি, দাঁড়ান এক মিনিট, প্রসন্ন রায়, প্রসন্ন রায়, ইয়া। সো প্রসন্ন রায় হি ইজ দ্য ডিরেক্টর, কালার গ্রেডের কাজও করছেন উনি, এডিটেরও কাজ উনি করছেন। পুরো টিমের ডেসক্রিপশন ইয়া আছে, ইউটিউবের ট্রেলার ডেসক্রিপশন আছে, সো ইউ গাইজ শুড ডেফিনেটলি চেক ইয়া। এভাবে হচ্ছে আমি চাই এরকম
আনএক্সপোজড ট্যালেন্টগুলো বের হয়ে আসুক, ডাজেন্ট ম্যাটার অ্যাজ লং অ্যাজ ইটস এটা বাংলা কালচার, আমি এটাকে প্রমোট করবো, এক্সপোজার দিব। আই লাভ ইট। কি মানে ভেতরে অবভিয়াসলি প্যাকড উইথ অ্যাকশনস অ্যান্ড সাসপেন্স অ্যান্ড লটস অফ 3D VFX স্টাফ, এটা বুঝতে পারছি। আই এম ডেফিনেটলি গোনা ওয়াচ ইট, এটা শেষ করেই।